এখন পুলিশ দেলে আমার নাগর আঘাত গোসা হয়ে যাবে কেওয়া পুলিশ দেলে তোমার থেকে নাগের আঘাত গোসা উঠত তোমার তো কোনো খাদ্য নেই বেরাম আছে নেই আয় মরি রাত দুঃখে তোর তো দেখা ঠিক না তিন লার ফাল্লা তুই আলো তামাশা কর হতে না আচ্ছা আচ্ছা লাদুনির বাপ ঘটনা কানা কানা কুলি কসাই উল এ দিন নে আর মায়ের বাড়ির বাইরে মেলাম নাতি নর হাংসা দানি আছে ওর যাইবার সময় মোবাইল লওয়া সাহায্য দিকে এলাম গরম একখানা বেশি উপর গিল দেই জানলা খোলা আছে বাদ্যম কে আনলো আছে মায়ের বাড়ির তো আসছে একা দেরি হইগি আয় এনে দেখি দে আহা আর মোবাইল নাই সরাইয়া জানলার ভাগ দি আর মোবাইল লওয়া আতা দি এ মোবাইল 14000 কোটি আদি বাংলাদেশি 14000 কোটি আদি আর পাকিস্তান তো মারাই এ মোবাইল কত ডললে ছবি আর মোর লইয়ে না আছে দেশ হতে তো ডললে পুলিশ দেখতে আর মোবাইল তো চুরি হল পুলিশ কি না দেখে ঠিক কইল এজনীর বাপ আর দেশত এত ঘটনা ঘটে পুলিশে কিছু না করে আজি এ তিন বছর যৌতুকলাই আর মাইয়ের বিয়ে নর যৌতুক লন বলে অপরাধ এত বিয়ে যৌতুক লর পুলিশে কিছু না করে আর নহইও পুলিশের হতা আর ছোট বউ বেলাইলিয়া আগে ডাইল হইতু ইয়া বলে ডাইল সারি বাবাদের কি ইতার লই তো আই আন্ন পারিস ডাইল খারাপ কি বাতের লগে তো ডাইল আরও খায় আর ফয় বাবারে দইলে দোষর কি আছে বাহ তুই বুঝি রহর না নবুঝি হর না আল্লাহ মশারি হইতে লাগবে এই ডাইল সে ডাইল নয় এবার নাকি ফ্যান্সি ডাইল হয় এই বাবাও সেই বাবা নয় এবার নাম বললি ইয়াবা এত ইয়াবা ফ্যান্সি ডালিন আইর হতো এখন কি পুলিশে না দেখে না পয়সা বেগুন তো পয়সা বেগুন তো বরবাদ হয়ে গেল এতক্ষণ তো তোরা পুলিশের বহুত বদনাম করলে হঠাৎ হঠাৎ পুলিশের দোষ দলই তো ন আর আর তো কিছু দায়িত্ব আছে হ্যাঁ আর তে নিজেরাতে সাবধান অন্য করিব না তোরা অসাবধানতার মতো জানলা খোলা রাখি যাইবা গই চোর সুযোগ পাইব আরে সুযোগ পাইয়ে রে চোর চুরি করলো তুই সুযোগ ইবে দিবে কিল্লাই তোমার যে মোবাইল চুরি হইয়ে তুই পুলিশের ন জানো কিল্লাই জানান ফরিব আর উন বাইরে যাবার আগে জানালা দরজা বালা করি বন্ধ করন ফরিব ইলেকট্রিকের সুইচ বন্ধ করন ফরিব ক্যাশের সুলা বন্ধ করন ফরিব দরজা জানালা বালা করি সাইসিটি বন্ধ রাখন ফরিব আর ফানির ট্যাপ মনত রাখ্য ফানির ট্যাপও বন্ধ রাখন ফরিব ও ভাই ইদ্রিস কাকু তোর মাইয়ের বিয়া নর বলে হইতে লাগে না যৌতুক লাই তোমার ফোয়ারে তো বউ যৌতুক লইয়ে বিয়া করাইলা এতে খুব গম লাগিয়ে ন হতাইল দিয়ে আর নিজের হাতে সচেতন হন করিব আর এসব উল্টাপাল্টা কিছু দেখিলে পুলিশেরও খবর দন করিব খবর না দিলে পুলিশে গিরিব ও বা কালাম চাষা তোমারও কই দেব আজি তুই যেভাবে কুকুতু কুতুক 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 কুত বিড়ি টেনতে লাগবো বাজি খলদে গুলদে তো বেগিন ফুসাই ফেলাইতে লাগ্য তোমার ফোয়া ছোটবেলা তুমি তোমারে বিড়ি টানতে দেখি মাঝে মধ্যে তুই তা দিয়ে বিড়ি আনাইও দরাইতে দিও ইতিও ফাঁকে ফুকে টান দিয়ে দেরি টান দি এখন ইতি দেদার সে বিড়ি নো গাজা দৈর্যে গাজা গাজা আর নিজের হাতে সাবধান নইলে আর ফোয়া সারে ঠিক করে ফেলতাম ন আগে আর হাতে সাবধান হন পড়িব সচেতন হন পড়িব আর আর যদি সচেতন নয় পুলিশে গিরিব উদ পুলিশের দোষ পুলিশে কিছু করে দেখতো না নিজের হাতে আগে সাবধান হন পড়িব সচেতন হন পড়িব আর ন প্রত্য দিন এত গাঁজা ইয়াবা দরদ দেহ নে পুলিশে দরদ দেন না আর এদিন হোদল্লা পাড়ার সমদর ফোয়া হলিল রে ইয়াবা সহ মজ্জের টাকা চেকপোস্ট পুলিশে ধৈর্য দে ইয়ান জানো না সালাম আলাইকুম বস ওয়ালাইকুম সালাম মানিকে আরে কি রদ দে তোর লগে ব্যবসা সম্পর্ক হতো নি আর আটা দিদি ওইবা হন ইবা আর ফুতো ভাই রুবেলে টিপে বেলাইলে তার হড়ে এই তার ফোন করে দিন হফাই মানে কি গেই মনে মনে নেটওয়ার্কে বাইরে আছে ফোন আই মাল্লা দার আই মাল্লা আইলি তোরা ব্যাকুন তো সরজন করিব তোরা ব্যাকুন সাদিককে দোয়ানের পিছু দিতে আবি আচ্ছা বস তুই বল ডাক যাইব হন ইবে আরা বেগুনর বস এলাকার বড় ভাই বহুত ক্ষমতা বিতে ইবে ইয়াবার ব্যবসা করতে তালে বলি এবার বাবা হলিল ডাহে বাবা হলিল ইবে আবার কি নাম আর আর হলিল ভাই একসময় বাসার হেল্পার আছিল গত দুই বছর ইয়াবার ব্যবসা করি ইবে লাখপতিও গিয়ে
এখন ইবারে বেগুনে বাবা হলিল নামে চিনে। এলাকার মানুষ কিছু ন হয় এব তো খারাপ জিনিস, পুলিশে নদরে। এলাকার মানুষ এদিন খেয়াল না করে, আর এলাকার ফুয়া যেগুন আছে তারা বিভিন্ন অনুষ্ঠানে চান্দা তান্দা দিয়ে রে লাইন করে লেখি। দুই চার মাসের মধ্যে যদি ব্যবসা ভালো হয় তাহলে আর মোটরসাইকেল। গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর হতে হ্যালো সিএমপি অ্যাপসটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করুন। আপনি অ্যাপসটি ওপেন করলে হোম পেজে ছয়টি মূল বাটন দেখা যাবে, যেমন জঙ্গিবাদ অথবা উগ্রবাদ, দুই বোমা অথবা বিস্ফোরক অথবা অস্ত্র, তিন ওয়ান্টেড, চার মাদক, পাঁচ আন্তঃদেশীয় অপরাধ অথবা সাইবার ক্রাইম, ছয় তথ্য কণিকা। আপনার আশপাশের যে কোনো ঘটনা কিংবা আপনার পরিচিত যে কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট বাটনটিতে ক্লিক করে পুলিশকে অবহিত করুন। বাটনে ক্লিক করার পর নতুন একটি অপশন আসবে যাতে অপরাধের তথ্য লেখা ঘরে তথ্যাদি লিখতে হবে এবং অতপর বিভাগ, জেলা ও থানার নাম বাছাই করতে হবে। এছাড়াও যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো অডিও, ভিডিও বা স্থির চিত্র থাকে তা আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার তথ্য ছোট হোক বা বড় হোক তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া তথ্য কণিকা বাটনে ক্লিক করে এই অ্যাপসটি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আইন শৃঙ্খলা রক্ষা করিবার বলে পুলিশ যথেষ্ট চেষ্টা করে, আন্তরিকভাবে চেষ্টা করে, আর তো পুলিশের সাহায্য গরম পড়িব, সহযোগিতা গরম পড়িব। সরকার এখন কমিউনিটি পুলিশ সৃষ্টি করছে, কমিউনিটি পুলিশের ব্যাপারে চেয়ারম্যান সাহেব সহ থানার ওসি সাহেব এবং এই অত্র এলাকার জনগণ লইয়ে বেশ কয়েক মিটিং হইয়ে, উগ্র মিটিংত আমিও আসিলাম। এই মিটিংত কি হইয়া কইতারনি? আসসালামু আলাইকুম। আজি অনারা বেগিনে ডাকি দে কমিউনিটি পুলিশের ব্যাপার গ মিটিং করি গেল। আর সরকার দেশত্বম চুরি চামারি বন্ধ করি গেল, জঙ্গি মঙ্গি দমন করি গেল এবং অন্যায় কাজ কাম বন্ধ করি গেল বলি কমিউনিটি পুলিশ সৃষ্টি হচ্ছে। পুলিশ আর আর বন্ধু, আপদে বিপদে পুলিশ আর আর সাহায্য করিব। এখন আর তো বোধন করিব যে কমিউনিটি পুলিশ কি অধিসাব আর 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 আছে, অধিসাবের মুকুত হতা আনুন। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব এবং এলাকাবাসী। বর্তমান সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আপনাদের নিরাপত্তায় যথেষ্ট আন্তরিক, তাই দেশের প্রতিটি থানায় চালু করা হয়েছে কমিউনিটি পুলিশিং। আমাদের বুঝতে হবে কমিউনিটি পুলিশিং কি। কমিউনিটি পুলিশিং অর্থ হচ্ছে জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করা, জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। মূলত পুলিশ এবং জনগণ যৌথ অংশীদারের ভিত্তিতে সমস্যা এবং সমস্যার কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় উদ্ঘাটন বাস্তবায়নের পদ্ধতিই হচ্ছে কমিউনিটি পুলিশিং। আপনারা হয়তো জানেন এখন এলাকার জনগণ, জনপ্রতিনিধি এবং পুলিশের সমন্বয়ে গঠন করা হয়েছে কমিউনিটি পুলিশিং। এলাকার বিভিন্ন তথ্য, যেমন এলাকার কোথায় মাদক ব্যবসা হয়, কোথায় জুয়ার আসর বসে, কারা ছাত্রীদের উত্ত্যক্ত করে, কে জঙ্গি কাজে লিপ্ত কিংবা
সন্দেহভাজন যে কোনো অপরাধীর সম্পর্কে আমাদেরকে সরাসরি কিংবা কমিউনিটি পুলিশের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। এখন বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে ডিজিটাইজড করা হয়েছে। আপনারা এখন যে কোনো প্রান্ত থেকে যে কেউ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য আমাদের মোবাইল অ্যাপস কিংবা SMS এর মাধ্যমে পুলিশকে জানাতে পারবেন। এখন আমাদের এবং আপনাদের স্লোগান হচ্ছে একটাই, সেটি হচ্ছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। অপরাধ সংক্রান্ত আপনাদের যে কোনো সমস্যার কথা, যেমন এফটেজিং, মাদক, জঙ্গি বিষয়ক তথ্য, স্থানীয় থানার ওসির নম্বরে সরাসরি কিংবা SMS এর মাধ্যমে জানাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখা হবে, সঠিক তথ্য দিন, পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। মা, ও মা, তোর মোবাইলে দতগুলো SMS হইতাম। ও মা, তুই এবার হারে SMS করবি? আই স্কুলে যাবার সময় দইনফারার ফক কলে আরে ডিস্টার্ব করে নানান রহমর হতা হয়। আই পুলিশরে SMS করি অভিযোগ জানাইম। অবুক অবুক, ও মা তুই এই জামলাত ন যাস। ওমা রোকিয়া, তুই তো এখন ক্লাস টেনে তুটোস, আর দুদিন পরে আরা তোর বিয়ে দিয়ে ফেলাই। ওর বাড়িতে গেলে লেখাপড়া কোনো হামতা আইব না, যেদুর লেখাপড়া দরকার এর দুর্গজ্যোস। ওমা খালি একদম তুই স্কুলের জন বন্ধ করি দে, এই বহাটে ফুয়া সালার অঙ্গে আরা ফাজুম না। চিন্তা নগুজ্জ ওমা, ইতারা ডোর আর গড়ত বইতে কম নে, আরা সরকার মাই ফক কলার পড়ালেখা করে বলে বোর্ড ডোলার চেষ্টা করে। আর উগ্র শিক্ষিত মা শিক্ষিত সন্তান উপহার দিতে পারে, তাছাড়া চিন্তার কিছু নাই। আর দেশ এখন ডিজিটালও গিয়ে যে হোন অপরাধ টাকা বললাই গড়ত বই এনে পুলিশের হাতে অভিযোগ খরণ যায়। টেলিভিশন নো দেখতে লাগবে প্রতিদিন এর প্রেস দেখতে। ওমা হাসল না, এখন তোর মোবাইল দ, আই SMS করি। এতদিন পরে আর আর ভুল ভেঙ্গে এহতালাই, এখন শ্লোগান বুঝে পুলিশে জনতা, জনতাই পুলিশ। অবয়াতি তুই কি গান বাইন্দ হলাতে জি জি সাহেবে দরদ হসাই অবতা উন্ন না ওখাকু উন্ন না কমিউনিটি পুলিশিং আসে দেশর মাইসর লাই কমিউনিটি পুলিশিং আসে গরিব মাইসর লাই লালদির ফারত আইজি সাবে হই গিয়ে তার বক্তৃতায় লালদির ফারত আইজি সাবে হই গিয়ে তার বক্তৃতায় কমিউনিটি পুলিশিং আসে দেশর মাইসর লাই কমিউনিটি পুলিশিং আসে গরিব মাইসর লাই ট্রেনিং লইম আর আর শালিস আর গজুম সুরিডা হাতি গরের যারা জনগণের শত্রু তারা জঙ্গি মঙ্গি মদ বেসই না মাইয়া ফরে টিজ গরই না এলা হাত খারাপ মানুষের খন জায়গা নাই কমিউনিটি পুলিশিং আসে দেশর মানুষর লাই কমিউনিটি পুলিশিং আসে গরিব মানুষর লাই Thank you.
পুলিশ আসে জনতার লাই আর আসি পুলিশর লাই পুলিশর ডাহত দিউম সাড়া জনতার লাই থাই কুমারা বিপদা ফদে জারে ফাইম তারা রে লই কুমিটি গজুম জনতা পুলিশ মিলিয়ে রে শান্তি আইব বেলা হাই কমিউনিটি পুলিশিং আসে দেশর মাইশর লাই কমিউনিটি পুলিশিং আসে গরিব মাইশর লাই ও বদা উন্য না কাকু অন্য না কমিউনিটি পুলিশিং আসে দেশর মাইশর লাই কমিউনিটি পুলিশিং আসে গরিব মাইশর লাই লালডির ফারত আইজি সাবে হই গিয়ে তার বক্তৃতায় লালডির ফারত আইজি সাবে হই গিয়ে তার বক্তৃতায় কমিউনিটি পুলিশিং আসে দেশর মাইশর লাই কমিউনিটি পুলিশিং আসে গরিব মাইশর লাই কমিউনিটি ফুলিশিং আসে দেশর মাইশর লাই কমিউনিটি ফুলিশিং আসে গরিব মাইশর লাই এখন উত্তর সরকারের পথে পুলিশে জনতা জনতায় পুলিশ